আল্লাহ নবী তাকায় দেখে তলহার চোখে পানি, তলহার ঠোঁট দুইটা থর থর করে কাঁপতেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা কেন কান্দ? তলহা কয়, নবী আমার আহমার রত রহমাতুল্লিল আলামিন আমার বাড়ির সামনে আসছে, আমি জবাব দিতে পারি না, আমার মতো কপাল পড়া আর কে আছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা কেন তুমি দরজা খুলতে পারো নাই? তলহা ডেকে বলে, নবী আপনার সাহাবী তলহা এত গরিব, ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি, এই গর্তের মধ্যে আমার বিবির রাইখ, আমাদের ঘরে কাপড় মাত্র একটা, এই কাপড় গায়ে লাগাই আমি মসজিদে নববীতে নামাজের জন্য যাই, সালাম ফিরাই আবার দ্রুত বাড়িতে চলে আসি, কারণ সূর্য উঠে গেলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তলহা বুকে আয়। তলহার মাথাটা নবী আমার নিজের বাহুর উপরে রাইখা, আল্লাহ নবী আসমানের দিকে আঙ্গুলটা উঠা ডাক দিয়া কয়, তলহা ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, আমি তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না। ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী, তবে চার গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। এক নম্বরে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনা করবে, কি করবে? দুই নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। ঈমান আনলাম হবে না, আল্লাহ কয় নেক আমল করা লাগবে, কারণ ঈমানদার মানুষের দুনিয়ায় অভাব নাই, কিন্তু আমলওয়ালা মানুষের বড় অভাব। ঈমানদারের অভাব নাই, তবে ফজরের সময় ঠান্ডার মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়ানো ওয়ালা আমলওয়ালার বড় অভাব, ঠিক কিনা যারা বলেন? বান্দা যত বড় আলেম দাবি করো, যত বড় বক্তা দাবি করো, যত বড় তুমি একজন আলামাতুদ্দাহার, জামানার বড় আলেম, জামানার বড় ইমাম, যাই দাবি করো না কেন, তোমার মধ্যে আমল না থাকলে আল্লাহর দরবারে তোমার আলেমগিরি আর বক্তাগিরির মোটেও দাম না। এই জন্য বহু আলেম জাহান্নামে যাবে, মূর্খরা জান্নাতে যাবে। কেন? আমি আপনাদেরকে বয়ান করে গেলাম, আপনারা আমল করেন আর গুনাহ করবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না। আমি যে সুদ খাওয়া শুরু করলাম, আল্লাহ হেফাজত করেন, পড়েন না, আমিন। আমি আপনাদেরকে তাহাজ্জুদের বয়ান করলাম, আমি তাহাজ্জুদ পড়লাম না, আল্লাহ কয় তোর মতো আলেমকে আমি সবার আগে জাহান্নামে, আবার আলেমরাই সবার আগে জান্নাতে যাবে। কোন আলেম? শর্ত হলো আমলওয়ালা আলেম। তাইলে শুধু ঈমান দিয়া কাজ হবে না, আমলের প্রয়োজন আছে না নাই? ঈমান কাকে বলা? ঈমান কেমনে আনে? ঈমানের ব্যাখ্যার প্রয়োজন আছে তো? এক নাম্বার ঈমান আনতে হবে আমন্তু বিল্লাহ, আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে ঈমান আনলাম। আদম নবীর পরে আল্লাহ লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, এগুলোর উপর ঈমান আনলাম। আনছেন না সবাই? তাইলে পাস। ওয়াল কদরি, তাকদীরের উপরে। ওয়া রাসূলিহি, রাসূলদের উপরে। আল্লাহ নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? জোরে বলেন, নবীর পরে নবী আছে? তাইলে কাদিয়ানি মুসলমান না কাফের?
কেন কাফের কারণ তারা নবুয়তি দাবি করেছে ঠিক কি না যারা মানেন আমাদেরকে বিদ্যুৎ দেওয়া হবে না আমরা আন্দোলন করব না আমাদেরকে বাসস্থান দেওয়া হবে না গাছের তলায় যাব জীবন কাটায় দিব আন্দোলন করব না টাকা পয়সা নাই লাইট নাই থাকার জায়গা নাই দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বগতি আন্দোলন করব না দরকার নাই হিন্দু আছে থাকুক বৌদ্ধ আছে থাকুক আমরা মুসলমান বিধর্মীকে আঘাত করব না কারণ মুসলমান এটা শিখে নাই আমরা অসহায় হয়ে যাব আন্দোলন করব না হিন্দুরা মন্দিরে ইবাদত করবে মুসলমান প্রয়োজনে তাদেরকে নিরাপত্তা দিবে খ্রিস্টানদেরকে মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে কিন্তু আল্লাহর নবীর নবুয়ত নিয়ে যদি কেউ কথা বলে আল্লাহ নবী বলেছে আমার পরে আর কোন নবী দুনিয়া আসবে না এরপর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে আমাদের কলিজার টুকরা নবীর নবুয়তের উপর আক্রমণ করেছে এই কাদিয়ানি দলকে আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা চাই মুসলমানের এই দেশেতে কাদিয়ানিদের ঠাই নাই কাদিয়ানিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হবে কোরআন মানতে হবে কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক কি নজরে বলেন আমরা যে যেই দল করি যে যেই মত করি নবীর বেলায় আল্লাহর বেলায় আমাদের কোনো প্রশ্ন নাই ঠিক কি নজরে বলেন এক একজন এক এক দল করতে পারি এক এক মত করতে পারি তবে কালেমার বেলায় মুসলমান এক ঠিক কি নজরে বলেন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ও মুসলমান রসুলের উপরে ইমান আনলাম কিন্তু নবীর পরে নবী নাই এটা আমাদের মানতে হবে কি হবে না এটা ইমান আনলাম কিন্তু নবুয়তি দাবি করছে কাদিয়ানির বিরুদ্ধে আপনার মাথা গামানি নেই তাইলে ইমান আনা হইল আল্লাহ বলে চার গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে এক নাম্বার ইমানদার ইমানদার কারা কয় যারা আল্লাহর উপর ঈমান আনবে নবীর উপর ঈমান আনবে কিয়ামতের উপর ঈমান আনবে তাকদীরের উপর ঈমান আনবে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তাকদীরের ভাগ্যের ভালো মন্দ নির্ণয় করেন কে এটা আপনারা মানেন ওয়াল বাসি বাদাল মাউত মরণের পরে আল্লাহ আবার আমাদেরকে উঠাবেন এটা মানেন কিয়ামতের দিন মানেন তাইলে আমরা আল্লাহর চার শর্তের এক নাম্বার শর্ত পূরণ করলাম আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা গুণ আছে ঈমান কি জোরে বলেন বাকি তিনটা আছে না নাই একটু ট্রাই করা দরকার আছে না নাই দ্বিতীয় নম্বরে ওয়া আমিনুস সালিহাত এক নম্বর ঈমান কয় দুই নম্বরে আমল এইবার ধরা খেয়ে যাবে অনেকে হুজুর গো ইমান আমার আছে তবে আমল আমি করতে পারি না হুজুর ইমান আমার আছে তবে আমি ফজরের নামাজটা পড়তে পারি না আল্লাহ কয় না হবে না আমল যদি না থাকে আমি আল্লাহর দরবারে তোমার চার আনারও দাম নাই আমলের দরকার আছে না নাই এখন আমরা অনেক আমল করতে পারি না আল্লাহ সুযোগ দিছে কি দেন নাই গুনাহ যারা করেছে সবাই জাহান্নামী নাকি সুযোগ আছে জান্নাতে যাওয়ার
আল্লাহর নবী বলেন যারা তওবা করে যারা তওবা করে গর্ভবতী মায়ের সন্তান যখন দুনিয়াতে আসে ওই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না পাপ থাকে না একজন বান্দা যখন তওবা করে নাই আল্লাহ ওই বান্দাকে বাচ্চার মতো নিষ্পাপ করে দেয় তাহলে একটা শর্ত আছে দ্বিতীয় নাম্বার আমাদের মধ্যে যেহেতু নাই তওবা করলে চলে আসবে তওবা করতে পারবেন করব সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহর নবীর হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা এখন জান্নাতে নবীর হাদিস অনুযায়ী আমরা এখন কি এখন আপনার সিদ্ধান্ত আপনি এই তওবার উপর অটল থাকবেন কি নাকি এখনই না কোন মতে মসজিদে বাইরে হয়ে ট্যাঙ্গের গন্ধে বিড়িটা বাইর করে ধরাইবেন এটা আপনার ব্যাপার ঠিক না আল্লাহ কয় তোর ইমানও আছে আমলও আছে এর মধ্যেও কিছু আমল সুর আছে সুযোগবাদী আমল এমন আছে না নাই আল্লাহ কয় চলবে না ইমানও আছে আমলও আছে ওয়াতাওয়াসাও বিল হক সত্য প্রচার হক কথা বলার মতো লোক পাওয়া কম খুব দুষ্কর ইমাম ইমামতি করে কমিটির গোলামি করে হক কথা কয় না চাকরি চলে যাবে তাবলিগের মুবাল্লিগ হইছো পীরের মুরিদ হইছো যা হও না কেন হক কথা বলো না তাইলে পুলিশের পিডান খাইব আরে বান্দা দুনিয়ার পুলিশের পিডানে যে ব্যথা এর চেয়ে কোটি কোটি গুণ ব্যথা আমার আল্লাহর মাইরে ঠিক কি না হক কথা বলবেন না আল্লাহ কয় মুনাফিকের লিস্টে নাম উঠে ও মুসলমান ইমানদার হক কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া সৎ কাজ থেকে নিষেধ করা এই ঈমান এই গুণ যার মধ্যে না থাকবে ঈমান আর আমল থাকলেও সে জান্নাতে যাবে না এই হক কথা বলার গুণ থাকবে হক কথা বুঝেন হক কথা কোনটা বুঝেন আপনারা সৎ কাজের আদেশ দেওয়া আপনার সামনে জেনা হচ্ছে আপনি এটার প্রতিবাদ করলেন একটা মানুষ গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে আপনি তাকে নামাজের পথে ডাকলেন না তারে মাইরে আনতে বলে নাই বলাটা তো যায় যে ভাই চলেন নামাজ এতটুকু তো করেন রমজানে প্রকাশ্যে মানুষ খানা দানা খাচ্ছে হোটেলে আপনি একটা বার জুমায় আগের রমজানের প্রথম রমজানের আগের জুমাটায় আপনি একটু মিছিল দিতেন সবাই রে নিয়ে যে প্রকাশ্যে কেউ রেস্তোরাঁ চলবে না যার খাইতে মন চায় ঘরে গিয়ে খাও সমস্যা তো নাই ঘরে গিয়ে তো কেউ ফিরাবে না এটাও পারলেন আপনার সামনে নবীকে গালি দেওয়া হয় আল্লাহকে গালি দেওয়া হয় আপনার গায়ে লাগে না আপনি তাহাজ্জুদ পড়ে যদি কপালে কালো দাগ পরায়া ফেলান আল্লাহর দরবারে আপনার আমার দাম মোটেও হবে না আল্লাহ কয় ঈমান আছে আমল আছে হক কথাও বলো তওবা করছো একটা জিনিস অনেকের মধ্যে পাওয়া যায় না যার নাম হলো ধৈর্য কি জোরে বলেন ধৈর্য ধৈর্য মহা এক সম্পদ বাজার ধৈর্য এত বড় এক সম্পদ আল্লাহ নবী বলেন ধৈর্যের ফলটা অনেক কাটা যুক্ত কিন্তু ভেতরটা অনেক মিষ্টি কাউকে ক্ষমা করে দেখবেন ক্ষমার চেয়ে মজা আর কিছুতে নেই ক্ষমার চেয়ে আরাম আর কিছুতে নেই ধৈর্য বলতে কি মনে করেন আপনারা আমাদের ধৈর্য কার কার আছে দেখি ধৈর্য হাত না মানে একেবারে মিথ্যে কথা কার কতদূর ধৈর্য আছে জানি না বউ দুইটার খানা তিনটায় দিছে বউ রে বউর মায়েরে বউর বাপেরও তালাক দিছে আছে না নাই গত সপ্তাহে সিটাং একটা মাহফিলে ধৈর্যের কথা শিখাইতেছে একজনে সবাই হাত নামাইছে যে ধৈর্য নাই আসলে আমার একজনে হাত উঠাইয়াই রাখছে না বলে আমার ধৈর্য দাড়ি টাড়ি কিছু নাই নামাজও ঠিকমতো করেন আমি কইলাম আপনার কি ধৈর্য আছে কাউকে প্রেম করে সেকা খাইছি 25 বছর পর্যন্ত এখনো বিয়েই করি না এই ধৈর্য এটা ধৈর্য না এ 25 বছর পর্যন্ত বইয়া রইছে কি প্রেমের যে ছেঁকা খাইছে বিয়েই করেনি এটা কি ধৈর্য না আমি কই অধৈর্য ধৈর্য কোনটা ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমারে অবশ্যই পরীক্ষা করব কি দিয়া পরীক্ষা করব জুউ ক্ষুধা দিব
পেটে ক্ষুধা থাকবে ঘরে চাউল থাকবে না দেখবো তুমি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাইছো কিনা ব্র্যাক ব্যাংক থেকে এনজিও থেকে কিস্তিতে সুদে টাকা নামাইছো কিনা নাকি ধৈর্য ধরছো আল্লাহর উপরে ভরসা করছো এটা হলো ধৈর্য ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদ কমায় দিবে আল্লাহ ওয়া নাফসিন সন্তান মারা যাবে আনফুসি ওয়া সামারাত আপনার সন্তান পানিতে পড়ে মারা যাবে আপনি এই সময় কি করেন আল্লাহ এটা দেখবে আল্লাহ কয় যারা এই মুহূর্তেও আমি আল্লাহর উপরে খুশি থাকবে আল্লাহর সিদ্ধান্তকে ভালোবেসে স্বাগত জানাবে আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশির এদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন ধৈর্য আচ্ছা আমাকে একটু জবাব দেন আপনি যে ঘরে চাল না ডাল না থাকলে একটু বিপদে পড়লে আল্লাহকে ভুলে যান নবীদের চেয়ে কি বেশি কষ্ট আমরা দিন কাটাই সাহাবীদের চেয়ে বেশি কষ্ট আমরা করেছি তলহা রাদিয়াল্লাহু তাআলা নু মসজিদে নববীতে ফজরের নামাজের পর সব সাহাবী বসে তাসবিহ তাহলিল করে কিন্তু তলহা রাদিয়াল্লাহু তাআলা নু বাড়ি চলে যায় সাহাবায়ে কেরামের জিনিসটা দৃষ্টিগোচর হওয়ার পর নবীর কাছে বিচার দিয়েছে ও পয়গম্বর আপনার প্রিয় সাহাবী তলহা একদিনও তাসবিহ তাহলিল না আদায় করে বাড়ি চলে যায় ও নবী আমার এটা আমাদের কাছে ভালো লাগে না আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সহ তলহার বাড়িতে রওনা দিছে তলহার ঘরের কিনারে যায় নবী আমার ডাক দিল তলহা তলহা কোনো জবাব দেয় না আবার নবী আমার ডাক দিয়া কয় তলহা দরজা খোল আমি পয়গম্বর তোর বাড়িতে আসি তলহা কোনো জবাব দেয় না হযরত ওমর আবু বকরের মেজাজ গরম হয়ে যায় হযরত ওমর ডাক দিয়া কয় নবী গো তলহা তো এমন সাহাবি না আপনাকে তল্লা কেন জবাব দেয় না আল্লাহ নবী কয় গো মোর মাথা গরম করবা না দাঁড়াও ধৈর্য ধরো দেখি কি অবস্থা অনেক টাইম দাঁড়ানোর পর তল্লা রাদিয়াল্লাহু তাআলা নু দরজা খুলে যখন আসছে আল্লাহ নবী তাকায় দেখে তল্লা চোখে পানি তলহা ঠোঁট দুইটা থর থর করে কাঁপতেছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তলহা কেন কান্দ তলহা কয় নবী আমার আহমার রত রহমাতুল লিল আলামিন আমার বাড়ির সামনে আসছে আমি জবাব দিতে পারি না আমার মতো কপাল পোড়া আর কে আছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তলহা কেন তুমি দরজা খুলতে পারো না তলহা ডেকে বলে নবী আপনার সাহাবী তলহা এত গরিব ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি এই গর্তের মধ্যে আমার বিবির রাইখ আমাদের ঘরে কাপড় মাত্র এই কাপড় গায়ে লাগাই আমি মসজিদে নববীতে নামাজের জন্য যাই সালাম ফিরাই আবার দ্রুত বাড়িতে চলে আসি কারণ সূর্য উঠে গেলে আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী ডাক দিয়া কয় তলহা বুকে আয় তলহার মাথাটা নবী আমার নিজের বাহুর উপরে রাইখে আল্লাহ নবী আসমানের দিকে আঙ্গুলটা উঠা ডাক দিয়া কয় তলহা ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ আমি তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না ও নবীর উম্মতের দল আল্লাহ নবী একদিন ফাতেমার ঘরের কিনারায় চলে গেলেন গিয়া ডাক দিয়া কয় ও মা দরজা খুল বহুদিন ওই হাসান কে দেখি না হোসাইন কে দেখি না তোরেও দেখি না দরজাটা খোল ফাতেমা কোনো জবাব দেয় না ভালো করে লক্ষ্য করে আল্লাহ নবী কানটা ঘরের সাথে লাগাইয়া কয় মা দরজা কেন খোলো না রে মা আল্লাহ নবী শোনে ভিতরে বসে ফাতেমা গুন গুন করে কান্না করতেছে
আল্লাহর নবী ডাক দিয়া কয় মারে তোর কান্না আমি সহ্য করতে পারি না দরজাটা খোল ফাতেমা ডাক দিয়া কয় বাবা গো আমার গায়ের কাপড় গুলো তো পুরাতন ছিঁড়ে গেছে তোমার সামনে কেমনে আসব আল্লাহ নবী নিজের গায়ের চাদর জানালা দিয়া দিল নেমা গায়ে লাগা ফাতেমা যখন চাদরটা গায়ে লাগায়া ঘরে গেল আল্লাহ নবী গিয়া ঘরে বসলেন ফাতেমা নবীর বাম পাশে এসে বসে ফাতেমার গালটা নবীর বাম বাহুর সাথে লাগাইয়া কান্না করে ডাক দিয়া কয় বাবা গো খুদার যন্ত্রণা সহ্য করা যায় না তিনটা দিন হয়ে গেল ঘরে চুলায় আগুন জ্বালাইতে পারি আল্লাহ নবী ফাতেমার খুদার কথা শুনিয়া নবী আমার কান্নায় ভেঙে পড়লেন হঠাৎ করে নবী আমার কয় মা গো আমার হাসান হোসাইন কোথায় ওরাও কি খায় না ফাতেমা হাউ মাউ করে কান্না করে দিস আর ডাক দিয়া কয় বাবা গো আমি এত বড় মানুষ আমার খুদা কি পরিমাণ হাদিসে বলা হয় ফাতেমা বলে বাবা গো ঘরে যদি বাতি জ্বালানোর মতো তৈল থাকতো কেরোসিন থাকতো খুদার যন্ত্রণায় তৈল গুলো খেয়ে ফেলতাম আমার খুদাটাই যদি এত বেশি হয় আমার হাসান হোসাইনের খুদা কত ভয়ঙ্কর ওরাও তো তিন দিন পর্যন্ত খায় না ও বাবা গো আমার কাছে এসে বারবার বলে মাগো খানা দাও ও বাবা আমি খানা দিতে পারি না আল্লাহ নবী হাসান হোসাইনকে ভালোবাসতেন আল্লাহ নবী হাউ মাউ করে কান্না শুরু করে দেন আল্লাহ আরশটা থার থার করে কেঁপে উঠলো জিব্রিল আমিন আল্লাহর কাছে চলে গেল গিয়া ডাক দিয়া কয় ও দয়ার আল্লাহ আপনার নবীর কান্না থামান হাসান হোসাইনের কান্না থামান আল্লাহ হাসান হোসাইনের কান্না ফেরেশতারা সহ্য করতে পারে না ও আল্লাহ নবীর কান্না সহ্য করা যায় না তাদের কান্না তাড়াতাড়ি থামান গর্তের পিপিলিকে পর্যন্ত কাঁদতেছে উটের বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না মা ডাক দিয়া কয় উটের বাচ্চা কেন খাও না উটের বাচ্চা ডাক দিয়া কয় মা গো আমার নবী তো এখনো খায় না হাসান হোসেন খায় না আমরা কেমনে খাবো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার নবীর কান্নার আওয়াজ হাসানের ঘুমটা ভেঙে গেছে হোসাইনের ঘুম ভেঙে গেছে হাসান দৌড়ে আইসা আমার নবীর হাঁটু দুইটা জড়াইয়া হোসাইন আমার নবীর কোমর জড়াইয়া ধরছে আর ডাক দিয়া কয় নানা ভাই গোটা আরবের বিচার কর আজকে যদি একটা বিচার না করো তোমায় আর মানব না আমার নবী কয় কিসের বিচার হাসান হোসাইন পেটের থেকে গেঞ্জিটা সরায় দিছে আর কয় নানা ভাই তাকা দেখো পেটটা পিঠের সাথে লাইগা গেছে তোমার মেয়ে তিন দিন পর্যন্ত খানা দেয় না আজকে যদি বিচার না করো তোমায় আর আমরা মানবো না 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 আল্লাহ নবী হাসান হোসেন জরা কান্দে মানুষ খুদার যন্ত্রণা তো সহ্য করতে পারে না হাসান হোসেন এবার নবীর চেহারা দিয়ে তাকাইয়া কয় না না ভাই তুমিও তো খবর নেও না তুমিও তো আমাদের খবর নেও নাই খেয়ে আসি না না খেয়ে আসি আল্লাহ নবী ডাক দিয়া কয় হাসান তোরাও তো তোর নানার খবর নেও না আল্লাহ
পেটের থেকে জাদুরটা সরাইয়া কয় টাকা দেখ তোরা তিন দিন পর্যন্ত খাও না তোর নানায় সাত দিন পর্যন্ত খায় না আল্লাহু আকবার আল্লাহু আকবার হাসান হোসেন এবার কান্না বন্ধ করিয়া নবীরে জড়াইয়া দুই গালে চুমু খায় আর কয় নানা ভাই আমাদের চেয়েও তো তুমি কত বেশি কষ্ট করো খুদার জ্বালায় নবীজি মার বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরা তো মিজানে অজুব ফেরেশতা চলে আসে আল্লাহর দরবার থেকে আয়েশা ডাক দিয়া কয় নবী গো আপনি যদি এখন বলেন ফাতেমার জন্য লামলা উদ্দুনিয়া বিদ্যা বিয়ন ফিদ্দতি আল্লাহর হুকুমে আমি জিব্রিল জমিন থেকে আসমান পর্যন্ত পুরোটা স্বর্ণ রূপা দিয়া বোঝাই করে দিব ধৈর্যের কত বড় ফলাফল আর যদি সে চায় আল্লাহ তাকে জান্নাতের সর্দারিনী বানায় দিবেন দেখেন তিন দিনের পেটে ক্ষুধা সন্তান মা মা বলে কাঁদতেছে মা খানা দাও তখনও ফাতেমার তো দরকার ছিল স্বর্ণ গয়না চাওয়া ফাতেমা বলে রদিনা বিল আখিরা বাবা আমি আখিরাত চাই দুনিয়া চাই না আল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিলেন হে বিশ্ব জগতের পশু পাখি কীট পতঙ্গ তোমরা সাক্ষী থাকো হে আসমানের কোটি কোটি ফেরেশতা সাক্ষী থাকো ফাতেমাকে আমি জান্নাতের মহিলাদের সর্দারিনী হিসাবে ঘোষণা করে দিলাম এই নবীরে কেমনে কাঁদান আজও মদিনায় শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছে নবী নবীরে কেমনে আমরা এখনো কাঁদাই নবীর তো বেঈমানরা কম কাঁদায় নাই গলায় রশি লাগাই এরপর মক্কায় কম টানা টানে নাই নবীকে তায়েফের ময়দানে পাথর মেরে নবীর কপাল ফাটিয়েছে রক্ত পড়েছে জুতা আটকে গেছে জমিনে যখন এক ফোঁটা রক্ত পড়েছিল জমিন থরথর করে কেঁপে উঠেছিল আল্লাহর দরবারে জমিন কান্না করে বলে আল্লাহ আপনার নবীর রক্ত আমার গায়ে লাগাবেন না আমি কিন্তু উল্টে যাব জিব্রিল আমিন এসে বলেছিল আপনি যদি একবার বলেন তায়েফের পাহাড় দিয়ে গোটা তায়েফটাকে ধ্বংস করে দিব আল্লাহর নবী দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার কওমকে আপনি maaf করেন ওরা অবুজ ওরা বুঝে না সেই মায়ার নবী সব নবীরা বলবে নাফসি 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 কিয়ামতের দিন আপনার আমার নবী বলবে উম্মতি 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 আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আল্লাহর কাছে আরই পাবে নবী সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জান্নাতে জাহান্নামে যায় আমি নবী জান্নাতে রূপ হব না চিন্তা করতে পারেন কত মহব্বত থাকলে এই কথা বলতে পারে আল্লাহ তাআলা বলেন ইরফারাসা কো নবী আমার মাথা উঠান আল্লাহ নবী মাথা উঠাইলেন আল্লাহ তাকায় দেখে নবীর চেহারা থেকে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পানি পড়তেছে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আল্লাহ তো খুশি হয়ে গেছে রাগ সব পানি হয়ে গেছে আল্লাহ কয় আজকে আপনি যাকে বলবেন তাকে আমি জান্নাতে দিয়ে দিলাম আপনাকে আমি শাফাত কুবরা হুকুম দিয়ে দিলাম আপনি আজকে যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দিলাম আল্লাহ নবী সেদিন সুপারিশ করবে কাদেরকে জানেন সূরা আসরের চারটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে ইমান আমল হক কথা বলা সত্য প্রচার ধৈর্য এই চার গুণ যাদের মধ্যে থাকবে সেদিন ছাড় পেয়ে যাবে আমরা যদি এখন তওবা করি এই চারটা গুণ আমরা নিয়ে কবরে যাব ইনশাআল্লাহ আর গুনাহ করব না ঠকে যাব আমরা অনেকে চিন্তা করে একটু বুড়ো হয় আমল করবে ঠিক না অনেকে চিন্তা করে একটু বয়স হোক আমরা এরপরে আমল করব আচ্ছা আমাকে বলেন তো বুড়ো হওয়ার গ্যারান্টি আছে জোরে বলেন এখান থেকে দাঁড়ানোর গ্যারান্টি আছে
রঙিনে পৃথিবী চারতে হইবে সাধের দেহ মাটি খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভাবেরি মেলা কেউ বা দিবে আখেরি গোসল কেউ বা আনবে আতর দানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি থাকা যাবে ভাই 2010 সালে কালের কণ্ঠ পত্রিকা চাঁদপুরের একটা ঘটনা বলবো কষ্ট হচ্ছে না তো আপনাদের সন্তান বাড়িতে রাগ কইরা ঢাকা চলে গেছে চাঁদপুরে বাড়িটা বাড়ি একটা 6 বছরের বাচ্চা রেখে গেছে মা বাবা রেখে গেছে সন্তান বাড়িতে চলে এই যে বাড়ি থেকে চলে গেল আর কোনো খবর নাই একটা বার খবর নেয় না বাড়িতে কে কেমন আছে সন্তান গিয়া গার্মেন্টসের চাকরি নিয়েছে এদিকে মা সন্তান ঘুমায় না খাওয়া নাই করতে 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 6 মাস অতিক্রম হয়ে গেল ঈদের সময় এসে গেল ভালো করে বুঝতে ঈদের আগের রাত চাঁদের রাত বলা হয় ঠিক না চাঁদের রাত পুরো এলাকায় কেনাকাটা কিন্তু এই বাড়িতে কোনো কেনাকাটা নাই আমার সন্তান একমাত্র সন্তান আমার বাড়িতে নাই কি কেনাকাটা করব কি করব কেউ কিছু করতেছে না সন্ধ্যার সময় হঠাৎ করে একটা অপরিচিত নাম্বার থেকে মায়ের ফোনে ফোন আসলো চাঁদের রাত মা ফোনটা রিসিভ করলো শুনে কান্নার আওয়াজ ওদিক থেকে সন্তান ফোন দিছে 6 মাস পর সন্তান ফোন দিয়া কয় মা গো কেমন আছো মা হাউ মাউ করে কান্না করে দিছে বাবা গো 6টা মাস পর তোর মনে পড়লো আমাদের কথা আমি তোর মা 6 মাস পর্যন্ত বিছানায় পিঠটা ঠিকমতো লাগাইতে পারি না তোর সন্তানটা সারাদিন আব্বু আব্বু বলে খুঁজে তোরে পায় না ঘুম থেকে উঠে বলে আমার আব্বু কই পায় না সন্তান ডেকে বলে মা গো টেনশন কইরো না আজকে রাত্র 12টার লঞ্চে আমি উঠে যাচ্ছি আসতেছি রাত্র 12টার লঞ্চে চাঁদপুর থেকে উঠবো ফজরের সময় পৌঁছে যাব কত আনন্দ এই ঘন্টা এখন কত আনন্দ চিন্তা করে গোটা এলাকার মানুষ জেনে গেছে এই বাড়ির বড় সন্তান একমাত্র সন্তান ঢাকা থেকে আসতেছে কি আনন্দ এই বাড়িতে আগামীকালকে তারা ঈদ করবে সব মানুষগুলো যখন শুয়ে পড়ছে ফজরের সময় সন্তান আসবে সবাই শুয়ে পড়ছে কিন্তু মা জানালা কইলা বাইরের দিকে তাকায় রইছে ঘুমায় না বাবা ডাক দিয়া কয় বিবি কেন ঘুমাও না মা ডাক দিয়া কয় স্বামী বিবি আমার স্বামী গো আমার সন্তান আমার এসে মা বলে ডাক দিবে আর আমি ঘুমাবো এটা কোনোদিন হতে পারে না 6 মাস আমি অপেক্ষা করছি আজকে আমি ঘুমাবো আমি পারবো না ফজর হয়ে গেছে সন্তান পৌঁছার কথা পৌঁছে না মা এবার স্বামীরে ডাক দিয়া কয় ও স্বামী আমার ও স্বামী গো একটু ফোনটা দাও ফজর শেষ হয়ে গেল সন্তান কেন আসলো না বাবা যখন ফোন লাগায় দেখে ফোনটা বন্ধ বাবার মনটা কেমন করতেছে মায়ের মনটা এদিকে ছোট সন্তানটা উঠে গেছে আয়েশা কয় ও দাদি আমার আব্বু আসছে নাকি কয় এখন আসে নাই গোটা এলাকার মানুষগুলো সব সিন্নি ফের নিরাস্তার আয়োজন ঘরে আনন্দ সবাই গোসলে চলে গেছে ঈদগাহে যাবে একটু পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে গিয়া কান্দে আর কয় মা গো
ওই আমার বন্ধুরা তার বাবা সাথে ঈদ গায়ে যায়, আমার বাবা কি আসবে না, আমি কি ঈদ গায়ে যাব না। এদিকে এর ঘরের মধ্যে কোনো রান্না নাই, এখনো সন্তান কেন আসলো না, সূর্য উঠে গেল, বাবা বসে আছে, হঠাৎ করে একটা ফোন আসছে, ফোনটা বাবা রিসিভ করছে, ফোনটার অপারেশনে কান্না চিল্লা পাল্লার অবস্থা। বাবা জিজ্ঞাসা করে কে বলে, ও বাবা তোমার সন্তানের নাম কি, বলে তুমি এখনো বাড়িতে কি করো, তোমার সন্তান চাঁদপুরের মোহনায় লঞ্চ ডুবে সাদা কাপড়ের প্যাকেট হয়ে গেছে, তাড়াতাড়ি আসো তোমার সন্তানটাকে নিয়ে যাও, বাবার হাত থেকে ফোনটা পড়ে গেল, মা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এদিক দিয়ে ছোট বাচ্চাটা এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, ও দাদি কেন কান্দ, মা আমার কেন কান্দ, আমার বাবা কি আসবে না, কিসের ঈদের আনন্দ, কিসের মজা, কত আশা, ছয় মাস পর আসবে, কিন্তু বাবা আজ অ্যাম্বুলেন্স লইয়া চাঁদপুরের ঘাটে চলে গেল। সন্তান নিয়ে যখন বাড়িতে আসলো অ্যাম্বুলেন্সের আওয়াজ পাইয়া ছোট বাচ্চাটা ভিড় ঠেলে দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠে গেছে। অ্যাম্বুলেন্সে উঠে বাবার চেহারার উপর থেকে সাদা কাপড়টা টান দিয়া সরাইয়া বাবার বুকের উপরে উঠে কান্দের কয়, বাবা গো তুমি এখনো ঘুমাও, ওদিকে আমার মা কান্দে, আমার দাদি কান্দে, ও বাবা তাড়াতাড়ি চলো ঈদগা যাব। এই সন্তান কত আশা, ছয় বছরের ছোট সন্তান, ছয় মাস তার বাবারে পাবে আজরাইল, পাইতে দেয় না। আল্লাহ কয় তোর মা ছয় মাস পর তোরে পাবে, আমি আল্লাহ লিখে রাখছি মৃত্যু তোরে পাবে না। তুই ব্যাংক ব্যালেন্স কত টাকা পয়সার মালিক হবি, মোটরসাইকেল বাইক চালাও, তুই কোনো ভুল কর না, কিন্তু একটা ট্রাক ভুল কইরা তোরে পিষে চলে গেছে, কারণ আমি আল্লাহ তোর মৃত্যু দোকানে লিখে রেখেছিলাম। আর তুই চিন্তা করো পুরা হবি, কত কিছু করবি, মরণ এমন এক মহা বাস্তবতার নাম, মরণ আসলে কাউকে দেখে না, কে ধনী কে টাকাওয়ালা, ফেরাউন নমরুদ হামান কারণ কেউ থাকতে পারে নাই, আমরাও থাকতে পারবো না। এই জন্য জীবনটাকে গুছানাও, এই জীবনটাকে আল্লাহ রঙে রঙিন করে নাও। ও বাজিতপুরের মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দাও। ও বান্দা এই জীবনটার কোনো গ্যারান্টি নাই, এখান থেকে বাড়ি যাওয়ার যেহেতু গ্যারান্টি নাই, আমার আল্লাহ প্রথম আসমানে জামানদার ডাকতেছে, কে কে রাজি আছো, আল্লাহ কার একবার হাত দুইটা দেখা দাও, আল্লাহ গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, ও তার আল্লাহ তাকা দেখো, তোমার গোলাম গুলো কত রাত্র পর্যন্ত বসে আছে, আল্লাহ ওয়াদা করে স্যার গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ সকলকে ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও, সকলে বলেন আমিন। যারা যারা ওয়াদা করছেন ঠকছেন না। আচ্ছা আমার একটা কথার জবাব দেন বাজান, আপনি কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, নবী পেয়েছেন, আপনি জানেন এটা কি পেয়েছেন আপনি? ঋক বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে মুসলিমরা বিধর্মী হয় না, কোরআন রিসার্চ করে প্রতিনিয়ত কোটি কোটি কাফের মুসলমান হয়ে গেছে। আমাদের কথা না, ইহুদিদের কথা, বেস্ট বুক ইন দা ওয়ার্ল্ড দা কোরআন, কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। আমাদের কথা না, তাদের কথা, পৃথিবীতে একমাত্র সুপারম্যান, স্বামী হিসাবে, বাবা হিসাবে, নেতা হিসাবে যদি একজন থেকে থাকে তিনি হলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কথা না, তাদের কথা, কি নাই কোরআন, কি নাই সুন্নাত, কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান। আমার কোরআন বিজ্ঞান নিয়ে ব্যাপক আলোচনা আছে, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আল্লাহ কোরআনে কি রেখেছেন। আপনি মহাকাশ বিজ্ঞান চান, কোরআনে আছে, অ্যাস্ট্রোলজি, বায়োলজি চান, জিওলজি, কোরআনে আছে, আপনি পৃথিবী সৃষ্টি তত্ত্ব চান, বিগ ব্যাং থিওরি, কোরআনে আল্লাহ দিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র কেমনে চালাবেন, অর্থনৈতিক ব্যবস্থাপনা, ব্যাংকিং ব্যবস্থাপনা, জার্নালিজম, সাংবাদিকতা, কি নাই আল্লাহ কোরআনে দেয় নাই। আহ
বেঈমান রাখুন বুঝতেছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েও আপনি মানতে পারতেছেন না আপনার আমার ঘরে কোরআন পাওয়া যায় না আপনার আপনার চলাফেরা পশ্চিমা সভ্যতা ওয়েস্টার্ন কান্ট্রির মতো আপনি আপনি মুসলিম হিসেবে নিজেকে গর্বিত মনে করেন না আপনি ওয়েস্টার্ন সিস্টেমে চলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন আফসুস বুঝতে হবে কি কোরআন আমরা পেয়েছি কি সুন্নাহ পেয়েছি কি ইসলাম আমরা পেয়েছি আমরা মুসলমান বিশ্বের সব ধর্ম যারা আছে যারা ধর্মগুরু আজকেও বিখ্যাত আমেরিকার বিখ্যাত এক পাদ্রী খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছে আগামী কালকে পত্রিকা পড়ে দেখেন আজকে আমরা পড়েছি অনলাইনে বিখ্যাত এক বিশাল আমেরিকান না বিখ্যাত এক পাদ্রী নাম করা পাদ্রী বুঝেন ধর্মগুরু ধর্মগুরু যেমন আমাদের আমাদের ধরেন বাংলাদেশের বড় বড় যারা মাথা ধর্মের ধরেন হঠাৎ করে খবর যে আল্লামা আহমদ শফি অমুক ধর্মে চলে গেছে ঠিক আছে না তো এটা যেমন প্রচার হয় প্রচার হবে তেমনি আমেরিকান এরকম একজন ধর্মগুরু যিনি মুসলমান হয়ে গেছেন তাহলে আপনি কেন ইসলামটাকে মানতেছেন না মানা যাবে ইনশাআল্লাহ আজকের এই আমার যুব সমাজ ছাত্র মুরব্বী বাবাদের নেক পরামর্শের আজকের এই মাহফিল কষ্টের মাহফিল একটা মাহফিল আয়োজন করতে অনেক কষ্ট হয় ঠিক না অনেক অনেক মানুষ এই এলাকা থেকে কবরে চলে গেছে এই একটা মাহফিলের উসিলায় আল্লাহ সব কবরকে জান্নাতের বাগান করে দেন এই এক মাহফিল হয়েছিল আমাদের সকলকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আমিন বলেন না